কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব না। বাবা রে, বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোনো কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না, মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না। পুলিশ, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসাদার, শিক্ষাঙ্গন, পেশাজীবীর প্রতিটা স্তরে, প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই। শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা আছে, কিন্তু একটা পরিবর্তন হয়েছে, মানসিক পরিবর্তন টানতে হবে। শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে, বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে, কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায় এই পরিবর্তন দরকার, মানসিক ব্যক্তির এই পরিবর্তন দরকার। এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় না। দেশটা আমাদের চারিধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলা চেষ্টা করছে, চাঁদাবাজির চেষ্টা করছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী। আমাদের নেতা যেন তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশেদের, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না, সে যেই হোক তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে এই দুর্বৃত্ত আয়ন যারা করে গেছে তাদেরকে আমরা 17 বছর বিরোধিতা করেছি। সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নাই, যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে আইনের সপক্ষে, আইনের তাদের সমর্থন করতে। বন্ধুরা, সজাগ থাকতে হবে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। সকল রাজনৈতিক দলের ক্ষমতায়নের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল সময় সতর্ক থাকতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না। আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানি, সবাইকে শুভেচ্ছা জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।